আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। পাঁচ ম্যাচ খেলে দুই জয়, চার পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলে সাত নম্বরে অবস্থান করছে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স। আগামীকাল নিজেদের ষষ্ঠ ম্যাচে রাত আটটায় দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে কলকাতা। টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে তিন ম্যাচ হেরে যাওয়ায় অন্যদের চেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। তাই শেষ চারে যাওয়ার আশা টিকে রাখতে হলে দিল্লির বিপক্ষে জয়ের কোনো বিকল্পই নেই শাহরুখের কলকাতার। এদিকে আইপিএল খেলতে কলকাতা শিবিরে বাংলাদেশের লিটন দাস এর মধ্যে যোগ দিলেও গত দুটি ম্যাচের কোনো ম্যাচেই লিটনকে একাদশে রাখেনি কলকাতার টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠে হায়দ্রাবাদের বিপক্ষে হারার পর এক প্রকার ধরেই নেওয়া হচ্ছিল পরের ম্যাচেই হয়তো মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামবে লিটন দাস। কিন্তু আশ্চর্য হলেও সত্য, হায়দ্রাবাদের বিপক্ষে সেই হারা ম্যাচের একাদশ নিয়েই মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামে কলকাতা, যেখানে অবধারিতভাবেই বিদেশি কোটায় ওপেনার রহমানুল্লাহ গুরবাজ কিংবা ফার্স্ট বোলার রুকি ফার্গুসনের জায়গায় অনায়াসী লিটনকে একাদশের সুযোগ দিতে পারত কলকাতার টিম ম্যানেজমেন্ট। কিন্তু রহমানুল্লাহ গুরবাজ এবং রুকি ফার্গুসন খারাপ পারফরমেন্স করেও কলকাতার একাদশের সুযোগ পেয়ে যাচ্ছেন নিয়মিতভাবে। তবে কি ধরে নেওয়া যায় শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার্স বানানোর জন্যই লিটনকে দলে নিয়েছে কলকাতা, নাকি বিসিবির অদূরদর্শিতার কারণেই আজ বলি পাঠা হচ্ছেন লিটন দাস? কেননা বিসিবির কর্মকাণ্ডে বিরক্ত হয়েই কিন্তু সাকিব আল হাসান এবং লিটন দাসকে কলকাতার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল তাদের নাম কলকাতা নাইট রাইডার্স দল থেকে উইথড্র করে নিতে। সেখানে সাকিব আল হাসান কলকাতা সেই অনুরোধে সাড়া দিলেও লিটন দাস কিন্তু সেই অনুরোধে সাড়া দেননি, যার ফলে লিটনের সাথে কলকাতার টিম ম্যানেজমেন্টের আর্থিক সম্পর্কটা কতটা ভালো থাকবে সেই প্রশ্নটা কিন্তু এখন তোলাই যায়। তাছাড়া কলকাতার টিম ম্যানেজমেন্ট ভালো করে জানে যে লিটনকে হয়তো এবার বড়জোর পাঁচটি কিংবা ছটি ম্যাচের জন্য তারা পাবে এবারের আইপিএলে। তাই এটা সহজে অনুমান করা যায় কোটি কোটি টাকা খরচ করে একটা দল আসলে কতটা নির্ভরশীল হবে এমন একটা খেলোয়াড়ের উপর, যাই কিনা বেশিরভাগ ম্যাচেই এবারের আইপিএলে পাবে না কলকাতা, আর সেটা শুধুমাত্র একটা বোর্ডের খামখেয়ালের কারণেই। সুতরাং লিটনকে একাদশে না রেখে কলকাতা অন্যায় করছে এটা আসলে কতটা বলা যৌক্তিক? তার চেয়ে দায় কি কম রয়েছে আমাদের বিসিবির? আজ আইপিএলের প্রথম থেকেই যদি সাকিব এবং লিটন কলকাতার স্কোয়াডে যোগ দিত তাহলে নিশ্চিতভাবেই বলা যায় এতটা অপেক্ষিত হতে হতো না সাকিব লিটনদের। তাই দায় শুধু কলকাতার নয়, দায় আমাদের রয়েছে। সুতরাং আগামীকাল দিল্লির বিপক্ষে লিটন কলকাতার একাদশে থাকবে, এই ভাবনাটা মনে হয় আমাদের কষ্টটাকেই আরও বাড়াবে। অন্যদিকে দিল্লির একাদশে মুস্তাফিজে থাকা নিয়েও রয়েছে সংশয়, কেননা এবারের আইপিএলে প্রথম জয়ের খোঁজে শেষ দুটি ম্যাচে মুস্তাফিজকে সুযোগ দিয়েছিল দিল্লি, অবশ্য সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন কাটারবাসটা মুস্তাফিজ। তাই কলকাতার বিপক্ষে দিল্লির একাদশে মুস্তাফিজ থাকাটাও এখন অসম্ভবই বলে মনে হচ্ছে।